আচ্ছা মহাবীর দেখো, মহাবীর হচ্ছে 2500 বছর আগে বৈশালীতে জন্মগ্রহণ করেন। আসল নাম বর্ধমান, অন্যদিকে নাম সম্য অর্থাৎ পিতার নাম সিদ্ধার্থ, মাতার নাম বিশ্বনাথ। তিনি যশোদা নামক এক রাজকুমারীকে বিবাহ করেন। এক কন্যা সন্তান হন, কন্যা সন্তান নাম হচ্ছে অজয়। পিতার মৃত্যুর পর মহাবীর গৃহত্যাগ করেন, 20 বছর বয়সে গৃহত্যাগ করেন। পণ্ডবন নামক স্থানে এক অশ্ব গাছের নিচে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। পাশ্চাত্যে শিশুদের সঙ্গে ভ্রমণ করে তিনি জুন্নিকা গ্রামে মধুপালিকা নদী তীরে এক সাইবিকে নিচে 12 বছর পদক সাধনা করে জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করে সংসারের সব মায়া তিনি জয় করেছিলেন বলে নাম করা হয় জীবন। তিনি ধর্মোপদেশ দিতে তার ধর্মকে জৈন ধর্ম করা হয়, তার শিষ্যদেরকে জৈন বলা হয়। 30 বছর ধরে তিনি ধর্ম প্রচার করেন। তার ধর্মের মূল কথা হল কি, অহিংসা, প্রাণী হত্যা মহাপাপ, সত্য কথা বলা, চুরি না করা, সম্পত্তি না রাখা এবং ব্রহ্মচর্য পালন করা। ধর্ম প্রচার করতে করতে তিনি পাবানন্দ স্থানে পৌঁছান। 72 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। ওনার 200 বছরের মৃত্যুর পরে জৈন ধর্ম দুটি সম্প্রদায় বিভক্ত হয়, শ্বেতাম্বর ও দিগম্বর। প্রত্যেকে এবার বইটা দেখো, দাগ দাও প্রত্যেকে। এখান থেকে ঠিক আছে, রাখলাম তাহলে, সবাই ভালো থাকবে।